কিচেন ও প্রাজগ্রামে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে রেসিপিটি, সেটি হলো লাচ্ছা রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপি তৈরির কিছু শর্ট প্রসেস, যেটা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে কমপ্লিট করব। লাচ্ছা বানানোর জন্য প্রথমেই আমি দিয়ে দিব 1 চামচ ঘি। এই ঘি দিয়ে ভেজে নেব কাজু। আমি এখানে 3টে কাজুকে অর্ধেক করে নিয়েছি। কাজুটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আমন্ড বাদাম। আমন্ড বাদাম এখানে নিয়ে নিয়েছি আমি 3টে, এবং 4 ঘন্টা আগে থেকে আমি ভিজিয়ে রেখে এটাকে লম্বা করে কেটে নিয়েছি। কাজু আর আমন্ডটা লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নিব এবং দিয়ে দিব এতে কিশমিশ। কিশমিশ আমি নিয়েছি 1 টেবিল স্পুন মতো। ও কিশমিশটাকে খুব কম সময়ের জন্য ভাজবো, নইলে কিন্তু কিশমিশটা পুড়ে যাবে। কিশমিশটাকে তুলে নেওয়ার পর এই একই কড়াইয়ে আমি দিয়ে দিব দুধ। 150 গ্রাম দিয়ে দিলাম দুধ। 10 মিনিট মতো ফুটিয়ে নিব। দুধটা যত বেশি ফুটবে এবং কমে যাবে তত বেশি স্বাদ বেড়ে যাবে লাচ্ছার। দুধটাকে ফোটানোর পর এবার এতে দিয়ে দিব চিনি। এখানে আমি চিনি নিয়েছি 50 গ্রাম। যদি আপনারা বেশি মিষ্টি পছন্দ করেন তো একটু বেশি দিয়ে দিতে পারেন চিনি। চিনিটা যাতে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় তার জন্য সেটাকে খুব ভালো করে মিক্স করে নেব এবং নাড়তে থাকব। মিক্স করা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিব ভেজে নেওয়া ড্রাই ফ্রুটসগুলো। দিয়ে দেব 2টো এলাচ। এখানে আপনারা গুঁড়ো এলাচও ইউজ করতে পারেন। এলাচের গন্ধটা খুব সুন্দর একটা অ্যারোমা নিয়ে আসে লাচ্ছা রেসিপিতে। খুব ভালো করে মিক্স করে নেব। আরও একবার খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব। এবার এই গরম দুধটাতে দিয়ে দিব লাচ্ছা। এখানে আমি 100 গ্রাম লাচ্ছা নিয়েছি। আমি এখানে হলদিরামের লাচ্ছা নিয়েছি। দুধটাকে ফুটন্ত অবস্থায় লাচ্ছাটা দিবেন না, নইলে কিন্তু পুরো লাচ্ছাটা একদম গলে যাবে এবং খেতে খুব একটা সুস্বাদু লাগবে না। তো গ্যাসটাকে অফ করেই লাচ্ছাটা দিবেন এবং লাচ্ছাটাকে দুধের মধ্যে খুব সুন্দরভাবে ডুবিয়ে দিবেন। লাচ্ছাটা দুধকে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয়, তো এই জন্য আমি আরও একবার এতে দিয়ে দিব দুধ, ওপর থেকে ছড়িয়ে দিব। তো খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে গেল আজকের রেসিপি লাচ্ছা। আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল বাটনটিকে ক্লিক করে অলে ক্লিক করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।